এভাবেই মোবাইলে প্যাড বাজিয়ে যে কোনো গানের সুর তুলতে পারেন উপদাস। আর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোবাইলে প্যাড বাজিয়ে বেশ সুনাম কুড়িয়েছেন অপু। ছোটবেলা থেকে প্যাড বাজানোর প্রবল ইচ্ছা শক্তি ছিল তার, তবে দারিদ্রতার কারণে পূরণ করতে পারেনি সেই শখ। পরে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে তাতে সফটওয়্যার ডাউনলোড করার লিংক কিনে বানিয়ে ফেলে আধুনিক এই বাদ্যযন্ত্র প্যাড। ইউটিউব থেকে দেখে প্যাড বাজানো শেখেন অপু দাস। ছোট্ট একটি সাউন্ড সিস্টেম ও কানেক্টিং কর্ডের মাধ্যমে যে কোনো অনুষ্ঠানে এই বাদ্যযন্ত্র বাজিয়ে আসর জমান অপু। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরাও নিজেও আনন্দ উপভোগ করতেছি, আমি নিজেও গান গাইতেছি এবং তালগুলো হল পড়লে সেই তালে আমাদের মন আরো উচ্চ ধরে নিয়ে যায়, গানের আগ্রহ বাড়িয়ে দেওয়া হয়। প্যাড যখন বাজাইতে চাইছি তো প্যাড তো আর অনেক দাম ফেলে, তো এত দাম দিয়ে প্যাড কেনার আমার সামর্থ্য নাই। তো চিন্তা করলাম যে মোবাইল দিয়ে যদি প্যাড বাজানো যায়, ইউটিউবের মধ্যে চার্জ দিলাম, দেখলাম মোবাইলে প্যাড আছে। মোবাইল প্যাড যখন আছে তো চেষ্টা করলাম আমি যে ইউটিউব থেকে একটা প্যাড আমি নামাইছি, ওইটা দিয়ে সম্পূর্ণ গান বাজানো যায় না, ওইটার টিউনটা আলাদা আর এটার টিউনে ওইটার টিউনে অ্যাডজাস্ট হয় না। তো আমি এই টিউনটা আনতে গিয়ে একটা অ্যাপ দেখলাম, একটা অ্যাড দেখছি, আমার একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিছে, ওই লিঙ্ক থেকে তারা 300 টাকা দিয়ে আমি ওই প্যাডটা আনছি মোবাইলে। সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া গ্রামের কৃষক অধীর দাস এবং সাথীরানী দাস দম্পতির ছেলে অপু দাস। অভাব অনটন ও দরিদ্রতার কারণে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে থেমে যায় তার শিক্ষা জীবন। দৈনিক দিনের বেলায় ক্ষেত খামারে কাজ করেন আর রাতের বেলায় নিয়ম করে চর্চা করেন প্যাড বাজানো। গত 4 বছর ধরে সে এভাবেই মোবাইলে প্যাড বাজায়। সময় সংবাদ, সুনামগঞ্জ।